वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे के पश्चिम बंगाल मध्य शिक्षा पर्षद क्लास 7 এ কোশিদিকি 6.2 এর 2 এর সি এবং ডি এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো। দেখো সি নাম্বার বলেছে রাতুল আজকে x টাকার পেয়ারা কিনেছে এবং x প্লাস 15 টাকার আপেল কিনেছে এবং 2x প্লাস 3 টাকার শসা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে রাতুল আজকে পেয়ারা কিনেছে x প্লাস x টাকার আপেল কিনেছে, তাহলে লিখবো পেয়ারা কিনেছে x টাকা, আপেল কিনেছে 15 টাকা, এরপর হচ্ছে শসা কিনেছে 2x প্লাস 3 টাকা। তাহলে দেখো রাতুল পেয়ারা কিনেছে x টাকার, আপেল কিনেছে x প্লাস 15 টাকার এবং শসা কিনেছে 2x প্লাস 3 টাকার। তাহলে যেহেতু মোট বলেছে মোট কত টাকার ফল কিনেছে, এই কারণে আমরা এটাকে যোগ করব। অতএব মোট ফল কিনেছে সমান x প্লাস দিয়ে x প্লাস 15 প্লাস দিয়ে 2x প্লাস 3, x লিখলাম প্লাস দিয়ে x প্লাস 15 প্লাস দিয়ে 2x প্লাস 3। এরপরে আমরা x গুলোকে এক দিয়ে করবো x, তারপরে এখানে x, তারপরে 2x প্লাস 2x লিখবো প্লাস 15 প্লাস 3, এগুলো টাকা লিখতে হবে টাকা, এটাও টাকা রয়ে গেল। এরপরে দেখো x এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, ax এর চিহ্ন প্লাস, ax এর চিহ্ন প্লাস, তাহলে সবগুলো প্লাস আছে, তাহলে প্লাস এ প্লাস এ প্লাসই হবে। এখানে একটা x, এখানে একটা দুটো x হলো, আর এখানে দুটো 4টে x, 4x প্লাস 15 আর 3 যোগ করলে 18, এত টাকা। তাহলে সি নাম্বারে অ্যানসারটা দেখে নাও, অ্যানসারটা হচ্ছে পেয়ারা কিনেছে x টাকার, আপেল কিনেছে x প্লাস 15 টাকার এবং শসা কিনেছে 2x প্লাস 3 টাকা। অতএব মোট ফল কিনেছে, সব যোগ করতে হবে, যোগটা করে দিচ্ছি একটু দেখে নাও ভালো করে। এরপরে আমি ডি নাম্বারটা করাবো। এই ম্যাথগুলো থেকে একটা অবশ্যই ম্যাথ আসবে, তোমরা ফার্স্ট টার্মে এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে, অতএব ম্যাথগুলো একটু ভালো করে দেখে নেবে। এরপরে দেখো ডি নাম্বার, দেখো ডি নাম্বারে বলেছে গত বছরে ফিরোজা একদিন স্কুলে উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি। তাহলে দেখো এখানে বলেছে ফিরোজা স্কুলে উপস্থিত ছিল x দিন, লিখতে হবে ফিরোজা স্কুলে উপস্থিত ছিল x দিন, ফিরোজা স্কুলে উপস্থিত ছিল x দিন এবং মোহিনী স্কুলে
উপস্থিত ছিল মইনি স্কুলে উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন 3x প্লাস 13 দিন তাহলে হচ্ছে ফিরোজা স্কুলে উপস্থিত ছিল x দিন এবং মইনি স্কুলে উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন তাহলে বলছে মইনি ফিরোজার চেয়ে কত বেশি দিন উপস্থিত ছিল সেটা বার করতে হবে তাহলে যেহেতু কত বেশি দিন উপস্থিত ছিল যদি বার করি আমরা তাহলে এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করব কি মইনির উপস্থিতি থেকে ফিরোজার উপস্থিতি আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে লিখব অতএব গত বছরে স্কুলে মোহিনী উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল সমান সমান 3x প্লাস 13 টা আগে লিখব মাইনাস দিয়ে x লিখব এত দিন তাহলে দেখো ক্যালকুলেশন আমরা করব প্রথমে ব্র্যাকেটে তুলি 3x প্লাস 13 মাইনাস x দিন এবার হচ্ছে 3x এর পাশে মাইনাস x টাকে লিখব প্লাস 13 এরপরে দেখো 3x এর চিহ্ন কিছু নেই মানে প্লাস x এর চিহ্ন মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হবে তাহলে 3x থেকে x বিয়োগ করলে হচ্ছে 2x এখানে বড় হচ্ছে 3x তার চিহ্ন হচ্ছে প্লাস এই কারণে আমরা প্লাস প্রথমে লিখব না প্লাস 13 বসে যাবে তাহলে 2x প্লাস 3 দিন বেশি উপস্থিত ছিল মহিনী তাহলে ডি নম্বরে অ্যাকশনটা হয়ে গেল এটা তোমরা ভালো করে দেখে নাও নেক্সট ভিডিওতে ই এবং এফ নাম্বারটা করাবো তো এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো